দর্শক কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইফাদ টি টাইম টি ব্রেকে। প্রতিদিনের মতো নতুন একজন অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ আমরা কথা বলবো সৌন্দর্য নিয়ে, কারণ আমরা সবাই সৌন্দর্যের পূজারি এবং আমার অতিথি হয়ে এসেছেন চলচ্চিত্র অভিনেত্রী রেসি। চলুন কথা বলবো তার সাথে। আপু কেমন আছেন? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আমি আজ বললাম যে সৌন্দর্য নিয়ে কথা বলবো, এই টপিকসটা আসলে আজকের জন্য বিশেষ করে খুবই বেশি প্রযোজ্য, কারণ আমার না আমার সামনে এত সুন্দর একজন মানুষ বসে আছে যে তার সাথে চিন্তা করলাম যে সৌন্দর্য নিয়ে কথাটা বললে অনেক বেশি ভালো হবে। শুরুতেই বলতে চাই আপু যে আপনার হাসিটা অনেক 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 সুইট, এত মিষ্টি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সৌন্দর্য কিন্তু আপু আমরা সবাই পছন্দ করি এবং সৌন্দর্যের আমি বলছিলাম যে আমরা কিন্তু সবাই পূজারি, ভালো লাগে সুন্দর যে কোনো কিছু দেখতেই ভালো লাগে। সেটাই তো প্রথমে একটু জানতে চাই যে এই যে আপনি এত সুন্দর, তো জীবনে কতবার আপনাকে কে সুন্দর বলেছে, মানে অথবা কোন জিনিসের প্রশংসা আপনি বেশি পেয়েছেন? আসলে আমি মনে করি যে বাইরের সৌন্দর্যের থেকে ভিতরের যে মানুষটা সুন্দর সেটাই মানে আমি বিশ্বাস করি। সো আমি মনে করি যে আমার মনটা যদি সুন্দর হয় তাহলে আমার মুখের মধ্যেই সেটা ফুটে উঠবে যে আসলেই আমি ভালো মানুষ কি না। একটা ভালো মানুষকে কিন্তু সবসময় দেখা যায় যে সে কালো হোক, সে কুষ্টি হোক দেখতে, কিন্তু ভালো মানুষকে দেখতেই কিন্তু ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ, সেটাই তো আমার কাছে সৌন্দর্যের ব্যাখ্যাটা এটাই যে আমার মনটা যদি ভালো হয় তাহলেই আমি হয়তো বা সামনের দিকে সুন্দরভাবে সব কিছু প্রেজেন্ট করতে পারবো। আসলে মানে মনের ভেতরে যেটা কাজ করে সেটা কিন্তু রিফ্লেকশন কিন্তু ফেজে ফেজে চলে আসে। যে মানুষ কিন্তু রেগে থাকলেও বোঝা যায় যে সে অনেক রেগে আছে, সেটাই অনেক বেশি আনন্দে হাসি খুশি থাকলেও বোঝা যায় সে খুব ভালো আছে এরকম। আর বলছিলাম যে কোন জিনিসটির মানে প্রশংসা আপনি জীবনে সবচাইতে বেশি শুনেছেন, যে তোমার চোখ অনেক সুন্দর, তোমার হাসি অনেক সুন্দর, কোনটি? আসলে এক একজন এক এক রকম কথা বলে, কিন্তু আমি জানি না সত্যি কোনটা, বাট এখন আমার হাজবেন্ড যেটা বলে সেটা হলো যে বলে তোমার নাকটা অনেক সুন্দর। আমি অবাক হয়ে যাই যে অনেকে বলে যে চোখ সুন্দর, হাসি সুন্দর, মানুষের নাক সুন্দর হয়, এটা আমি প্রথম আমার হাজবেন্ডের কাছ থেকেই শুনেছি, বলে তোমার নাক দেখেই তো আমি প্রেমে পড়ে গেছি। তো আমার কাছে মনে হয় যে আমার হাজবেন্ডের কমপ্লিমেন্টটাই হলো আমার জন্য বেস্ট। আচ্ছা আচ্ছা, না এটা তো স্পেশাল মানুষে এবং তার যে কোনো কমপ্লিমেন্ট সে আপনাকে নিয়ে করলে সেটা তো আপনার জন্য অবশ্যই স্পেশাল হবে। আর আয়নার সামনে দাঁড়িয়ে মানে আমরা কিন্তু নিজের কিন্তু কোনটা ভালো কোনটা ভালো না সেটা কিন্তু কিছুটা হলেও কিন্তু বুঝি। তো আপনার নিজেকে কি মনে হয় আয়নার সামনে দাঁড়িয়ে যে হ্যাঁ এই জিনিসটা আরেকটু এরকম হলে মনে হয় ভালো হতো, অথবা না যা আছে তা নিয়ে আপনি? না, আসলে আমি আল্লাহর যেটা দেয়া দান সেটা নিয়ে আমি আসলে স্যাটিসফাই, বিকজ অফ আল্লাহ যেভাবে আমাকে তৈরি করেছে সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত, কারণ এর থেকে বেশি কিছু চাইলেও পাবো না আর এর থেকে কম কিছু হয়তো হবে না। আমার একটাই চাওয়া ছিল যে আমি মানে অনেক হেলদি, এখন অনেক হেলদি, সো এই হেলথটা কমানোর জন্য আমি অনেক টেনশনে থাকি সবসময়, বাট সৌন্দর্য নিয়ে কখনো মানে চিন্তা করিনি কখনো। আচ্ছা আচ্ছা, এই যে হেলদির যে বিষয়টি বললেন এটা কিন্তু আসলে মনে হয় যে প্রত্যেকটা মেয়ে কিন্তু কম বেশি এটা নিয়ে কিন্তু টেনশন হ্যাঁ করে, যে অনেকের আছে যে খাবার কিন্তু খুব কম খাচ্ছে কিন্তু তারপরেও মানে হ্যাঁ ফ্যাট হচ্ছে এসে। তো মানে আপনার ক্ষেত্রে কোনটা, যে খাবারটা কি মানে ডায়েট করার পরেও মোটা নাকি? আসলে আমার হয়েছে যে একটা টাইম ছিল যে যখন মানে বিফোর ম্যারেজ তখন অনেক বেশি জিম করতাম, সুইমিং করতাম, ডায়েট করতাম, সব শুটিংয়ে সবসময় ব্যস্ত থাকতাম, সো তখন না একটা আন্ডার কন্ট্রোলে চলে আসতো ফিগারটা। বাট এখন যখন আমার বেবি হয়েছে, একটা ছোট্ট বেবি আছে আমার, তো ওই বেবির জন্য আসলে আমার বেবিটা প্রি ম্যাচিওর, তো দ্যাটস ওয়াই আমার ডাক্তার বলেছে যে আমার ডায়েট করা যাবে না। আচ্ছা, এ কারণে আমি আসলে ডায়েট করতে পারছি না বেবির কারণে, আর বেবি একটু বড় হলে তখন
আবার আবার নতুন করে শুরু হবে। আসলে এই যে মানে স্বাস্থ্য এই জিনিসটা কিন্তু একটা সৌন্দর্যের কিন্তু একটা অংশ, যে সবকিছু মিলিয়ে কিন্তু সৌন্দর্য আসলে ডিপেন্ড করে, যে শুধু চেহারা সুন্দর হলো অথবা চুল সুন্দর হলো, আসলে যে কোনো একটা কোনো কিছু না, সবকিছু নিয়ে সাথে মনটা তো সুন্দর হতেই হবে। অবশ্যই অবশ্যই আমি সেটা মনে করি। হ্যাঁ, আর আপু মানে এখন তো আবার আপনি নতুন করে হচ্ছে চলচ্চিত্রে ফিরছেন, কাজ শুরু করেছেন? আমার কাজ শুরু হয়ে গিয়েছে এখন, ছবির একটা ছবি না, আমি বেশ কিছু ছবির কথা চলছে। আচ্ছা, আর এখন একটু ফিল্মের ধারাটা অন্যদিকে চলে গেছে, তো আমি যে টাইপের মুভি করতাম, আমি যে গল্পগুলো নিয়ে কাজ করতাম, তো সেগুলোতে আসলে অভিনয় করার স্কোপ ছিল অনেক বেশি। হ্যাঁ, সো এখন যে টাইপের ছবি হচ্ছে এগুলো আমি মনে করি যে আমার টাইপের গল্প হচ্ছে না, এ কারণে আমি কিছুদিন গ্যাপ দিয়েছিলাম। এখন আবার নতুন করে কিছু ছবি গল্প পছন্দ হয়েছে, ছবি শুরু করছি এখন, ইনশাল্লাহ ব্যাটে বলে মিলে গেলে করব। আচ্ছা, মানে আপনার নিজস্ব মানে একদম ব্যক্তিগত যে পছন্দের জায়গা, সেইখান থেকে কোন টাইপের স্টোরি আপনাকে বেশি টানে? আমি আসলে মানে সোশ্যাল স্যাড রোমান্টিক ছবি করতে বেশি পছন্দ করি, যে স্যাড মোমেন্টগুলো না মানুষকে অনেক টাচ করে। আমি যেমন অনেকগুলো ছবি করেছিলাম, আমাদের পার্শ্ববর্তী দেশে যেমন ছবি হতো, যে ইন্ডিয়ান বাংলা ছবিগুলো হতো, যে ঘরের কিছু কারণ নিয়ে, ঘরের কিছু গল্প নিয়ে, যে আমাদের সমাজে যা যা হচ্ছে সেগুলো নিয়ে আসলে কিছু গল্প তৈরি হয়। তো আমিও মানে অনেকগুলো বেশ কিছু ছবি করেছিলাম, সেগুলো যারা দেখেছে তারা বুঝতে পারবে যে আমি কী টাইপের ছবি করেছি। সো ওই গল্পগুলো যদি আবার হয় ওরকম গল্প, তাহলে আমি করব। আচ্ছা আচ্ছা, মানে এই যে একদম ব্যক্তিগত যে পছন্দের জায়গা সেটি হচ্ছে আপনি এরকম স্যাড রোমান্টিক মুডে। তো যদি মানে এরকম অপশন কখনো আসে আপনার কাছে যে রেসি তোমাকে এখন যা আছো এর চেয়ে বেশি অনেক বেশি স্লিম হতে হবে এবং অ্যাকশন পুরো একটা অ্যাকশন মুভি করতে হবে, তো অবভিয়াসলি আমি তা করব। আসলে হয়েছে কি, আমি মাঝখানে যে ছবিগুলো করেছিলাম এবং আমার কো অ্যাক্টর ছিল মনোয়ার হোসেন ডিপডল সাহেব, তো ওনার সাথে আসলে ওনার সাথে আমার একটা বয়সের একটা ম্যাচিংয়ের ব্যাপার ছিল। যখন আমি শাকিব, ফেরদৌস, তারপরে ইমন, বাপ্পি, মানে সবার সাথে যাদের সাথে আমি কাজ করেছি, তখন একরকমের ফিগার মেনটেন করতাম আমি। আবার যখন ডিপজল সাহেবের সাথে আমি কাজ করেছি, তখন ওনার সাথে ওনার বয়সের সাথে ম্যাচ করানোর জন্য কিন্তু আমার আমার ওয়েটটা বাড়াতে হয়েছে, গেইন করতে হয়েছে। এখন যদি আবার মানে ওই ছবিগুলো হয় যে আমার অনেক অ্যাকশন ধর্মী ছবি করতে হবে, তখন অবশ্যই আমি আবার ওই রকম ফিগার মেনটেন করে তখন কাজ করব। আমরা আরও কথা বলবো, কিন্তু এই মুহূর্তে একটা ব্রেকে যেতে হবে, ব্রেক থেকে ফিরে এসে আপু আরও কথা বলবো। ঠিক আছে দর্শক, কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন এবং বিরতি থেকে ফিরে এসে আজ আমার যে অতিথি আছেন তার বায়োগ্রাফি দেখিয়ে দিব, সাথেই থাকুন।